ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবিকে বিএনপির দালাল বলেছেন জনাব ওবায়দুল কাদের। এটা নতুন না, ইনফ্যাক্ট উনি নির্বাচনের আগেও, ডাবি নির্বাচনের আগেও একই কথা বলেছিলেন। টিআইবি কী করলো? আমরা ধরেই নিতে পারি টিআইবি এমন একটা কিছু করেছে যেটা সরকারের পছন্দ হয়নি। ইনফ্যাক্ট এই প্রতিষ্ঠানটা যখনই কিছু করেছে তখনকার ক্ষমতাসীন সরকারের সেটা পছন্দ হয়নি। এর আগে বিএনপি যখন ক্ষমতায় ছিল একই ফলাফল, বিরোধীরা সেটাকে নিয়ে খুব চমৎকার, এই আওয়ামী লীগ টিআইবিকে অসাধারণ প্রতিষ্ঠান বলে তার যাবতীয় সেই দুর্নীতির পাঁচবার চ্যাম্পিয়ন সেই কথা, যদি আমরা অনেকেই জানি এখন ওটার প্রথমবারের চ্যাম্পিয়ন আসলে আওয়ামী লীগের সময় হয়েছিল, সেটার রেজাল্ট বিএনপির সময় এসছে এবং পরবর্তী বছরগুলোতে বিএনপি এক নম্বরে থাকলেও দুর্নীতির ক্ষেত্রে যে পয়েন্ট সেই পয়েন্ট বিএনপি বেটার করেছে, তার মানে দুর্নীতি ওই সময়ের চেয়ে ক্রমাগত কমেছে। টিআইবি মানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অন্তত তাই বলে। যাই হোক, পরবর্তীতে যখন আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছে তখন থেকে টিআইবি নানা ইস্যুতে দুর্নীতি নিয়ে পারসেপশন তারা প্রকাশ করে। তারা পার্লামেন্ট ওয়াচ একটা করে যেখানে তাদের পার্লামেন্টে কী পরিমাণ সময় ব্যবহার, কী কারণে ইউজড হয়, মানে গানে নাচে, নাচ তো না, নাচ ছাড়া সব কিছু, গান কবিতা বা স্তুতিতে কত সময় খরচ হয়, এরকম একটা ডেটা দেয়। প্রকৃত আইন প্রণয়নে কত তুচ্ছ সময় ব্যবহৃত হয় এগুলো নিয়ে তারা খুবই গুরুত্বপূর্ণ রিপোর্ট করে। নির্বাচনের আগে হলফনামা নিয়ে তারা অ্যানালিসিস প্রকাশ করেছে। ফলে যেটা হয় আর কি, যে সরকার এগুলো পছন্দ করে না। এখন কি করলো সেটাই আসি, আগে একটু সেটা জানি, তারপর জনাব ওবায়দুল কাদেরের বক্তব্য নিয়ে। এবং আমি বলতেই চাই সেটা হচ্ছে, সব মেঠো বক্তৃতা না দিয়ে টিআইবির বিরুদ্ধে একটা মামলা করুন, মামলা করে যা যা করার ওদেরকে বন্ধ করে দিন, ওদেরকে একে দায়ী, তাদেরকে জেলে ঢোকান। অভ্যস্ত আছে তাই না? অধিকারের আদিলুল রেহলানকে জেলে ঢুকিয়েছেন না, সম্ভব? আমি একটু আসি। টিআইবি একটা সার্ভে করেছে, একটা স্টাডি করেছে র্যান্ডম স্যাম্পলিংয়ের ভিত্তিতে 50টা সিট, সেখানে ভোটের অনিয়ম নিয়ে। এটা নতুন না, 2018 সালের নির্বাচনের পরও তারা ঠিক একই কাজ করেছিল এবং ওর মধ্যে আউট অফ 47 সিটসে বিভিন্ন রকমের অনিয়ম পেয়েছিল, মানে 50-এ 97 মানে হলো 94% সিটেই। তার চেয়ে যেটা জরুরি তথ্য সেটা হচ্ছে 50-এর মধ্যে 33টা, দ্যাট মিন্স 2/3 অফ দ্য সিটস রাতে ভোট দেওয়ার, রাতে ব্যালট বাক্স ভর্তি করার প্রমাণ তারা পেয়েছিল সেটা তারা জানিয়েছে। তখনও তাদের বিরুদ্ধে খুবই মেঠো বক্তৃতা হয়েছিল। যদিও টিআইবি প্রধান জনাব ইফতেখারুজ্জামান একটা মানে মিডিয়ার সাথে কথা প্রসঙ্গে আমি শুনেছি, পত্রিকায়ও এসছে, যে কিসের ভিত্তিতে তারা স্টাডি করেছেন, তার যাবতীয় ডকুমেন্ট তাদের কাছে জমা আছে, সরকার চাইলে সেটা দেখতে পারে। ঠিক একইভাবেই এরকম একটা বিশ্বখ্যাত স্বনামধন্য প্রতিষ্ঠান কাঁচা কাজ করার কোনো কারণ নাই, সো তাদের ডেটা আছে। এবারকারটা যেটা হয়েছে, আমি এবারকার রিপোর্ট আরও ভয়ঙ্কর মনে করি একটা জায়গায়, এবার তো বিএনপি বা অন্য কোনো মানে একটা ন্যূনতম রিয়াল বিরোধী দল ছিল না, প্রত্যেকে আওয়ামী লীগ। আওয়ামী লীগ হলো আওয়ামী লীগ, মানে নৌকা যারা, স্বতন্ত্ররা আওয়ামী লীগ, ডামিরা আওয়ামী লীগ, 14-দলীয় জোট আওয়ামী লীগ, জেনারেল ইব্রাহিমের মতো লোক আওয়ামী লীগ, জাতীয় পার্টি আওয়ামী লীগ, সব আওয়ামী লীগের মধ্যে যে নির্বাচন, সেই নির্বাচনে কী হয়েছে তাদের কয়েকটা তথ্য আমরা একটু বলি। এর মধ্যে তারা এটাকে যে ধরনের ট্যাগিং করেছে, একপাক্ষিক এবং পাতানো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, ইয়াস, এটা পাতানো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, এটা একটা পাতানো খেলা এবং এটা বাংলাদেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচনের জন্য অশনি সংকেত, এটা বলছে টিআইবি। 55টি আসনের উপরে গবেষণায় তারা দেখতে পেয়েছে 51% কেন্দ্রে বুথ দখল, জাল ভোট প্রদান ও প্রকাশ্যে সিল মারার মতো ঘটনা ঘটেছে। 55.1% কেন্দ্রে ভোটারকে জোর করে নির্দিষ্ট মার্কায় ভোট দিতে বাধ্য করা হয়েছে। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আদৌ কিছু ঠিকমতো করতে পারেনি। ওনারা বলছেন 50টি আসনে নির্বাচনের দিন সংগঠিত অনিয়মের তথ্য ভিত্তি করে প্রতিবেদনে আরও বলা হয়েছে 85.7% আসনে নির্বাচনে বিধি লঙ্ঘন করা হয়েছে। এক্ষেত্রে অনিয়ম প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে, যদিও এই যে নির্বাচনের বাজেট প্রায় 2,000 কোটি টাকা, তার 54% টিআইবি বলছে ব্যয় করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য। কীভাবে এটা খরচ করা হয়েছে তারও কোনো ব্যাখ্যা পাওয়া যায় নাই। আরও নানান রকম ডেটা তারা দিয়েছেন এবং সহিংস হয়েছে, পাতানো হয়েছে এবং পরস্পর পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছেন, যেটা আমরা বারবার বলার চেষ্টা করছি। আগেও নির্বাচনগুলো, ইভেন সহি নির্বাচনের পরও, 91, 96, 2001 বা 2008 সালের যে নির্বাচন হলো, পরাজিত দল সেটাকে মেনে নিতে চায় নাই, সেটাকে নানাভাবে বিতর্কিত মন্তব্য করার চেষ্টা করেছে, বিতর্কিত করার চেষ্টা করেছে।
আমরা ধরে নিতে পারি যে আপনি আপনার প্রতিপক্ষ বা বাংলাদেশে তো রাজনৈতিক দলগুলো একরকম শত্রুপক্ষই হয়ে যায়, শত্রুপক্ষের বিরুদ্ধে মিথ্যে বলছেন, কিন্তু এবার তো আসলে নিজেরা নিজেরা, আমরা আর মামুরা। সো আমরা আর মামুরাও কেউ কাউকে ছাড়ে না, সেটা একটা ডিফারেন্ট ডাইমেনশন আছে। ভোটের হার নিয়ে তারা বলেছেন, এটা নিয়ে তাদের কাছে কোনো কনফ্লিক্ট প্রমাণ নেই, তবে এটা বিতর্কিত, এরকম অনেকগুলো কথাবার্তা আছে। এবং একটা জায়গায় তারা বলছেন খুবই জরুরি, সেটা হচ্ছে ক্ষমতায় অব্যাহত থাকার কৌশল বাস্তবায়নে একতরফা নির্বাচনের সাফল্যের সাথে সম্পন্ন হয়েছে, যার আইনগত বৈধতা নিয়ে কোনো চ্যালেঞ্জ হয়তো হবে না বা হলেও টিকবে না, তবে এ সাফল্য এই জায়গাটা রাজনৈতিক শুদ্ধাচার, গণতান্ত্রিক ও নৈতিকতার মানদণ্ডে চিরকাল প্রশ্নবিদ্ধ থাকবে। এক্স্যাক্টলি, অ্যাপারেন্টলি মনে হচ্ছে আওয়ামী লীগ জিতে গেছে। আমি মানে গতকালও একটা টিভি টক শোতে আওয়ামী লীগের লোকজন বলছে তারা খুব জিতে গেছে, আমি এই কথাটা আগেও বলেছি, এই কথা তাদেরকেও বলছি এবং আমি বলে যেতে চাই, আপনি অ্যাপারেন্টলি কোনো একটা তথাকথিত নির্বাচনের মাধ্যমে যখন ক্ষমতায় থাকেন মনে হতে পারে আপনি খুব সফল, আসলে সময় বলবে ওই জিনিসগুলোই আপনার মৃত্যুর কারণ হয়েছে, মৃত্যু ঘটিয়েছে। 14, 18 এবং 24 একটার পর একটা বিভৎস ব্লো আওয়ামী লীগ নামক দগটাকে আসলে শেষ করে দিচ্ছে, তারা টের পাচ্ছে না। যাই হোক, এটা রিয়াকশানে আবারও জনাব ওবায়দুল কাদের বলছেন টিআইবি বিএনপির দালাল, একদম সরাসরি উনি বলছেন, তাদের প্রত্যেকটা কথা একপেশে, বিএনপির ওকালতি করে তারা, তারা সরকার বিরোধী, যে ভাষায় বিএনপি কথা বলে সেই ভাষাও টিআইবি কথা বলে। এবং শুরুতেই উনি দালাল অভিযোগ, তাদেরকে দালাল বলে ওনার বক্তব্য শুরু করেছেন। ইতিহাস থেকে উপলব্ধি করেছে টিআইবি সবসময় আওয়ামী লীগ বিরোধী ছিল, সবসময় বিএনপির পক্ষে কাজ করেছে, তারা গবেষণা নিয়ে কাজ করে তারা, কিন্তু তাদের গবেষণা আমরা নিরপেক্ষতা খুঁজে পাচ্ছি না। টিআইবি বলেছিল পদ্মা সেতু অসম্ভব, ব্লাবলাবলা ফালতু কথা, এগুলো ওইদিকে আর যাচ্ছি না। তার মানেটা হচ্ছে, তার কথা হচ্ছে বিএনপির সাথে টিআইবির কথা মিলে যায়, টিআইবির কথা মিলে যায়, সুজনের কথা মিলে যায়, সুজন ও সরকারের যেই গণতন্ত্র ধ্বংস সহ নির্বাচনী ব্যবস্থা ধ্বংস নিয়ে কথা বলে দীর্ঘদিন থেকে, বলে যাচ্ছে এই জায়গায় তাদের সিরিয়াস অ্যাক্টিভিজম আছে, নির্বাচনের আগে সিপিডি কথা বলছে, মানে যেই সরকার বিরোধী কথা বলছে তাকে বিএনপি ট্যাগ করে দেয়া, এর আগে তিনটা প্রতিষ্ঠানকেই বিএনপি ট্যাগ করা হয়েছে। এখন নীতির প্রশ্নে কেউ যদি থাকে ট্যাগ করা, মানে এগুলো একসময় মানুষ খাইত। কিন্তু আমি এই ফালতু কথার বাইরে জনাব ওবায়দুল কাদেরকে একটা পরামর্শ দিতে চাই। গতকালও দুটো টিভি টক শোতে আমি ঠিক একই পরামর্শ একজন আওয়ামী লীগ নেতাকে দিয়েছি, এবং আরেকজন সুশীল ছিলেন যিনি এই টিআইবির এই রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলছিলেন, তখন আমি বলছিলাম, এটা আমি আবারও বলতে চাই, মানে মেঠো বক্তৃতা টক্তৃতা বাদ দেন, টিআইবি সরকারের ভাষ্যমতের মারাত্মক মিথ্যে কথা বলছে। তাদের ভাষ্যমতে যে আমি আর ডামি নির্বাচনের মধ্যেই 50% বেশি জায়গায় জাল ভোট সহ নানা রকম 55% ক্ষেত্রে প্রকাশ মানে জোর করে নির্দিষ্ট মার্কায় সিল মারতে বাধ্য করেছে, এইরকম বিভৎস সব তথ্য দিয়ে তো সরকারের এই মানে নির্বাচনটার ক্রেডিবিলিটি একেবারে ধ্বংস করে দিয়েছে। এবং আমরা মনে রাখবো টিআইবি নিশ্চয়ই একটা রাজনৈতিক দল নয়, একটা সংস্থা, একটা এনজিও, এবং এটা আসলে ইজ অ্যান এক্সটেনশন অফ ফরেন এনজিও, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, তার এটার বাংলাদেশ চ্যাপ্টার হচ্ছে টিআইবি। তো তাদের উচিত, আমি মনে করি সত্যিই উচিত, মানে দেশের নাগরিক হিসাবে জনাব ওবায়দুল কাদেরকে বলছি, টিআইবির বিরুদ্ধে একটা মামলা করেন, বিচার টিচার আদালত আদালত সব তো আপনাদের পক্ষে আছে, একটা মামলা করেন, মামলা করে টিআইবিকে আসলে শাস্তি দেওয়া উচিত। এর আগেও 2/3 অফ দ্য সিটস রাতের ভোট হয়েছে বলে টিআইবি দাবি করছে, তাদের গবেষণায় তারা পেয়েছে, এত মিথ্যা কথা, মিথ্যা কথা টিআইবি বলছে, মেনে নিচ্ছেন কেন, সব মেঠো বক্তৃতা দেন কেন? আমি প্রায় বলি আওয়ামী লীগ নেতাদেরকেও টিভি টক শোতে প্রচুর বলেছি, সেটা হলো এমন তো না যে আপনি টিআইবিকে ইগনোর করছেন, আপনি ঠিকই কিন্তু মেঠো বক্তৃতা দিচ্ছেন, তার মানে দলের সর্বোচ্চ পর্যায় থেকে সেকেন্ড মানুষ জনাব ওবায়দুল কাদেরও কিন্তু অ্যাড্রেস করছেন, এনগেজ করছেন, ইগনোর করতে পারেন ওরা ফালতু পাগলের প্রলাপ না, আপনি এনগেজ করছেন, আপনি জবাব দিচ্ছেন। তাই যদি হয় ফর গডস সেক আমরা চাই টিআইবির বিরুদ্ধে একটা মামলা করেন, মামলা করে প্রমাণ করেন আপনাদের সব এই আইনি ব্যবস্থা ব্যবস্থা হাতে থাকার পরও বলছি, ইউ ক্যান ডু দ্যাট, করে প্রমাণ করে দেন টিআইবি মিথ্যা কথা বলে সরকারের বিরুদ্ধে বিভৎস রকম প্রোপাগান্ডা, মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে, তাতে তাদের এই কাজ করার পথ বন্ধ করে দেন বাংলাদেশে, তাদের ফান্ডিং বন্ধ করে দেন। এবং যে যে এটার সাথে জড়িত চিফ জনাব ইফতেখারুজ্জামান আছেন, দীর্ঘদিন থেকে এই মানুষটা কথা বলে যাচ্ছেন, আমরা দলমত নির্বিশেষে তাকে শ্রদ্ধা করি, গুরুত্বপূর্ণ কাজ করছেন, কিন্তু আপনি তো মনে করছেন উনি আপনার সাথে শত্রুতা করছেন, উনি বিএনপির দালাল, দালাল শব্দটা ব্যবহার করছেন। তো তাহলে মামলা টামলা করে ওনাকে যদি জেলে নিতে, জেলে টেলে নিয়ে যান উচিত হবে, কারণ আপনারা তো দেশে আইনের শাসন করেন, তাই না? আপনারা ডক্টর ইউনুসকে জেলের ভাত খাওয়াতে চান, আপনারা এত সাহসী, এত শক্তিশালী,
আইনের শাসন, আইন তার নিজস্ব গতিতে চলে, অধিকার যে মানবাধিকার সংস্থা আছে তাদেরও তো এই একই ধরনের, তাদের তথ্য দেওয়ার কারণে হেফাজতের সময় কতজন মৃত্যু হয়েছে, আপনি তাদেরকে নিয়ে জেলের ভাত খাইয়ে দিয়েছেন না জনাব আদিলুর এবং জনাব এলানকে, সো এনাদেরকে খাওয়ান, কারণ তারা আপনাদের এই ডামি নির্বাচনের যে ডকুমেন্টেশন করেছে ভবিষ্যতের বাংলাদেশ, মানে খুব দীর্ঘ ভবিষ্যতের কথা বলছি না, খুব অল্প সময়ের ভবিষ্যতেও টিআইবির এই ডেটা, এই ডকুমেন্ট আপনাদের জন্য বিপদ তৈরি করতে পারে। সুতরাং এসব মেঠো বক্তৃতা টক্তৃতা দালাল টালাল বাদ দিয়ে ওটা করুন, আমরা একটু দেখতে চাই, দেখি আপনাদের আসলে কত তাকত আছে।